হাওয়ার চান মাঝির চরিত্র দিয়ে চঞ্চল চৌধুরী যখন প্রশংসায় ভাসছেন, ঠিক সেই সময়ই হইচই প্রকাশ করলো এই অভিনেতার নতুন এক লুক। লুক প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় এখন আলোচিত হচ্ছে চঞ্চল চৌধুরীর চরিত্রের কারিশমা। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি নির্মাণের কারাগার নামে সিরিজের চঞ্চলের এই লুক দেখা যাবে। হইচই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, এ চরিত্রের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য অনেকটা ওজন ঝরাতে হয়েছে অভিনেতাকে। বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালস্বর শরীরে চটের তৈরি প্রাচীনকালের কয়েদিদের পোশাক, ছোট করে ছাটা চুলে তার যেমন লুক, সেরকম তাকে এর আগে কখনো দেখা যায়নি। মূল গল্পে খুব বেশি প্রকাশ না পেলেও এটুকু বোঝা গেছে যে চঞ্চল চৌধুরী একটি রহস্যময় চরিত্রে অভিনয় করছেন। নিজের এই পরিবর্তন সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, কারাগার সিরিজটি আমার অন্য কাজগুলোর থেকে বেশ আলাদা। সিরিজটি বেশ ইন্টারেস্টিং এবং ক্যারেক্টারটা আমার ভীষণ আকর্ষণ করেছে। আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করা, কস্টিউম সব কিছু ঠিকঠাক রাখার জন্য অভাবনীয় এফোর্ট দিতে হয়েছে। আমরা সবাই যার যার জায়গা থেকে জানতাম যে আমরা কী করতে চলেছি। এখন দেখা যাক কাজটা দর্শকের কেমন লাগে। কারাগার সিরিজে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করছেন তাসনিয়া ফারিন, আফজাল হোসেন ইত্যাদি। সিরিজটির গল্প সম্পর্কে বলা হয়, আকাশনগর সেন্ট্রাল জেলে 325 জন কয়েদি। একদিন হেড কাউন্টের সময় দেখা গেল গোনার বাইরে একজন অতিরিক্ত কয়েদি। কয়েদি কম হলে চিন্তার বিষয়, বেশি হলে আরও চিন্তার বিষয়, কে এই কয়েদি আর সে যে সেল কিনা গত 50 বছর ধরে বন্ধ, সেই 145 নম্বর সেলে কিভাবে এলো, এই রহস্য নিয়ে এগিয়ে যাওয়ার গল্প। তো ভিউয়ার্স, আমাদের আয়োজন আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানা তুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।